পানীয় জলের দাবিতে পাণ্ডবেশ্বরের বাকলা এরিয়ার কুমারডিহিতে কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালো গ্রামের রুইদাস পাড়ার বাসিন্দারা। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে এই বিক্ষোভ, কিন্তু তারপরে কোলিয়ারি কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা। জানা গিয়েছে নবগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারডিহি গ্রামের রুইদাস পাড়ায় প্রায় 4,000 মানুষের বসবাস। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাইপ ফেটে যাওয়ার কারণে সমস্যায় রয়েছেন তারা। এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে কোলিয়ারি অফিসের সামনে এলাকার বেশ কিছু পুরুষ এবং মহিলা সমস্যা সমাধানের দাবিতে অফিস ঘেরাও করে। তবে কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন যে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। মোটামুটি 2 মাস ধরে জল নাই। জলের কারণ যখনই আমরা আসছি এখানে এজেন্ট ম্যানেজার কি করছে, কন্ট্রাক্টরকে দিচ্ছে, কন্ট্রাক্টর দিয়ে খালি পটি মেরে দিচ্ছে। পটি মেরে দেওয়ার পর কি হয়েছে, যখনই আমাদের ওপাকা ভাল খুলছে পাইপ ফুটে যেছে, যতবার করেছে ভাল খুলছে, পাইপ ফুটে যাচ্ছে। ওই পাইপ আর চলবে না, মোটামুটি পাইপের 35-40 বছর বয়স হয়ে গেল। সিপিএম পার্টির আমলে করা হয়েছিল, এখনো পর্যন্ত আর কোনো পাইপ লাইনে কোনো উদ্যোগ নাই। ওই ফাটা গেলাকে নিয়ে আমরা চলছি কোনো রকম, নিজেরাই কিছুদিন আমরা রিপেয়ারিং করে আমরা চালাই, নিজেরাই মেনটেন করি। কিন্তু আমাদের এই উদ্দেশ্য আমরা নিয়ে এসেছি যে আমাদের নতুন পাইপ লাইন চাই আর নতুন করে করে দিতে হবে, না হলে আমরা এখান থেকে ম্যানেজার এজেন্টকে এখানে আমরা অফিসে ঢুকতে দেবো না যতক্ষণ না পাইপ চালা হচ্ছে। আমাদের পাড়াতে রুইদাস পাড়াতে জলের দরকার, আজ 2 মাস থেকে আমরা জল পাই নাই। কলের থেকে জল দেয়, আজ 2 মাস থেকে আমরা জল পাইনি, আমাদের পাইপ লাইন ফেটে গেছে, আমাদের নতুন পাইপ লাইন চাই। এখন জলের খুব কষ্ট, কিন্তু আমাদের এখন ওই পাইপে কাজ হবে না, আমাদের নতুন পাইপ চাই। পাণ্ডবেশ্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।